হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার ডেভিড উইলিয়ামস কবে আসবেন নাকি আসবেন না তাহলে কি নিউ এশিয়ান কোটার ফরেনার আসবে এটিকে মুনবাগানে প্রবীর দাস ও প্রণয় হালদারের খবর কি ও এস সি ইস্টবেঙ্গলেরই বা খবর কি। সবই জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও যে কোনো স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অল বেল আইকনটা ক্লিক করতেও ভুলো না বর্তমানে সবার মনে একটাই প্রশ্ন ডেভিড উইলিয়ামস কবে আসবেন ভারতে প্রশ্ন জাগারই কথা এটিকে মনবাগানের একমাত্র এশিয়ান কোটার ফরেনার তিনি আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম ডেভিডের ভিসা পেতে কিছু সমস্যা হচ্ছে তা সেই সমস্যাটা কি তো দেখো অস্ট্রেলিয়ায় এখন কঠোর লকডাউন চলছে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে লকডাউন এতটাই স্ট্রিক্টলি চলছে যে অস্ট্রেলিয়ার রাস্তায় মিলিটারি অবধি নামানো হয়েছে এবার তোমরা বলবে রয় কৃষ্ণা তো অস্ট্রেলিয়া হয়েই এসেছেন তাহলে রয় কিভাবে এলেন তো দেখো রয়ের কানেক্টিং ফ্লাইট ছিল তিনি ফিজি থেকে ডাইরেক্ট অস্ট্রেলিয়াতে আসেন এবং এয়ারপোর্টেই ছিলেন তিনি তারপর সেখান থেকে দুবাইয়ে যান দুবাই থেকে সরাসরি কলকাতায় আসেন এইভাবে ইন্ডিয়ায় এসেছিলেন রয় দেখতে গেলে বাইরের কোনো দেশ থেকে গেলে অস্ট্রেলিয়ায় ধোকা যাবে না আর অস্ট্রেলিয়া থেকে বাইরের কোনো দেশে যাওয়া চলবে না তবে অস্ট্রেলিয়ার বাইরের দেশে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কিছু কন্ডিশান রেখেছে তো কন্ডিশানগুলো কি কি সেটাই আমি তোমাদেরকে জানাচ্ছি আমি যে শর্তগুলি তোমাদের বলবো পুরোটাই অস্ট্রেলিয়া গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া একটা কথাও আমার মন গড়া নয় প্রথম শর্ত হলো কোভিড নাইন্টিন ওয়ারিয়ার্স মানে যাকে বলে কোভিড নাইন্টিন ফ্রনলাইন ওয়ার্কার্স হলে তবেই অস্ট্রেলিয়ার বাইরে যাওয়া যাবে দ্বিতীয় শর্ত অস্ট্রেলিয়াকে কোনোভাবে রিপ্রেজেন্ট করছে কোনো ব্যক্তি সেই রকম হলে অস্ট্রেলিয়ার বাইরে সেই ব্যক্তি যেতে পারবে তৃতীয় শর্ত কোনো রকম মেডিকেল ট্রিটমেন্ট যেটা অস্ট্রেলিয়ায় হয় না বা হচ্ছে না বর্তমানে সেই রকম কারণ থাকলে অস্ট্রেলিয়ার বাইরে যাওয়া যাবে আর সব থেকে ইম্পর্টেন্ট শর্ত চার নম্বর শর্ত হলো তিন মাসের জন্য যদি কোনো ব্যক্তি অস্ট্রেলিয়ার বাইরে যেতে চায় তাকে ভিসা দেওয়া হবে মানে তিন মাস বা তার বেশির জন্য ছাড়া হবে অবশ্যই তাকে প্রুফ দেখাতে হবে যে সে তিন মাসের আগে ফিরবে না তো এতগুলি রিজনের জন্য ডেভিড আসতে পারছেন না ভারতে তবে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ডেভিডের ব্যাপারে যতটা সম্ভব এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট গোপনে কাজ করছে যতদূর সম্ভব ডেভিড একান্ত আসতে না পারলে একজন বিদেশি এশিয়ান কোটার সেন্টার ব্যাগ আনবে এটিকে মোহনবাগান সেক্ষেত্রেও খুব একটা খারাপ হবে না সেক্ষেত্রে আমরা রয় কৃষ্ণা বুমো ও জনি কাউগোকে একসাথেই খেলতে দেখতে পাবো আর যদি প্রবীর দাস ও প্রণয় হালদারের কথা বলা যায় তারা এখনো অবধি কেন এটিকে মোহনবাগান ক্যাম্পে যোগ দেননি সবার মনে এখন একটাই প্রশ্ন তো দেখো তোমরা যারা প্রবীর দাসের ইউটিউব চ্যানেল ফলো করো তারা জানো প্রবিরের কোভিড হয়েছিল বর্তমানে তিনি সুস্থ এবং নিজেই প্র্যাকটিস করছেন কিন্তু বর্তমানে সব থেকে বড় খবর প্রবিরের ওপর জামশেদপুর এফসি এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির ইন্টারেস্ট ছিল ঠিকই বর্তমানে বেঙ্গালুরু এফসিও প্রবীরের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে এবং পবিরের জন্য একটা মোটা ট্রান্সফার ফিও অফার করেছে এডিকে মোহনবাগানকে তবে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রবীরকে ছাড়তে চাইছে না তবে ট্রান্সফার মার্কেটে যা কিছু ঘটতে পারে তো ওয়েট করো নেক্সট আপডেটের জন্য আর যদি প্রণয়ের কথা বলা যায় তাহলে দেখো প্রণয়ের জামশেদপুরে লোনে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবে আপুইয়াকে না পাওয়ার পর প্রণয়কে ছাড়বে কি না এটিকে মোহনবাগান তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে লগ্নিকারী সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে বিবাদের জেরে গভীর সংকটেই ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ এই পরিস্থিতিতে শুক্রবার ফের কর্মসমিতির বৈঠকে দাগলেন লাল হলুদ কর্তারা ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব ও আইনজীবী পার্থসারথী সেনগুপ্তের মধ্যস্থতায় সম্প্রতি লগ্নিকারী সংস্থার কর্তারা নমনীয় হওয়ার বার্তা দেন ক্লাব কর্তাদের দাবি মেনে চূড়ান্ত চুক্তিতে থাকা কয়েকটি শর্ত পরিবর্তন করতে রাজিও হয়েছেন তারা গত সোমবার নেতাজি এরপরেই ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে চুক্তি নিয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় স্বস্তি ফেরে লাল সমর্থকদের মধ্যে কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে বদলে যায় পরিস্থিতি মঙ্গলবার কর্মসমিতির বৈঠকে পরে ক্লাব কর্তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন লগ্নিকারী ও ইস্ট বেঙ্গলের মধ্যে মধ্যস্থতাকারী প্রাক্তন সচিব অভিযোগ করেন ক্লাব কর্তারা নতুন দুটি শর্ত আরোপ করছেন যা লগ্নিকারী সংস্থার কর্তারা মেনে নিলেই চুক্তিতে চূড়ান্তভাবে স্বাক্ষর করে দেবে বলে জানিয়ে দিয়েছে তারা এর মধ্যে অন্যতম হল পাঁচ বছরের জন্য চুক্তির নিশ্চয়তা দেওয়া প্রাক্তন সচিব স্পষ্ট জানিয়ে দেন তার পক্ষে এই ব্যাপারে কিছু করা সম্ভব নয় তার আশঙ্কা চূড়ান্ত চুক্তি দ্রুত স্বাক্ষরিত না হলে যে শর্তগুলির ক্ষেত্রে নমনীয় হয়েছিল লগ্নিকারী সংস্থার কর্তারা তা প্রত্যাহার করে নিতে পারেন আগের চুক্তিপত্রই ফের পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থেকে যাবে এমনকি দল না গড়ার মতো করা সিদ্ধান্তও নিতে পারেন তারা চুক্তি নিয়ে সংঘাতের মধ্যেই প্রস্তাবিত সিমেন্ট প্রকল্প নিয়ে এক দুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে লগ্নিকারী সংস্থার প্রধান হরিমোহন বাঙ্গুরের এই বৈঠকে চুক্তি জট কাটবে কিনা এখন সেটাই দেখার বিষয় আজ অনেকগুলি আপডেট দিলাম ফ্রেন্ডস আই হোপ আপডেটগুলো তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ